একটি পক্ষ তো শুরু থেকে বলছিল তারা নির্বাচনের মাধ্যমে প্রতিটি প্রতিনিধি চায়, তো শেষ মুহূর্তে এসে 57টি পরিচালক পদে কেন সমঝোতা হয়ে গেল? শরীফ, এবিসিসিআই এর পরিচালনা পর্ষদে 80টি পরিচালক পদ রয়েছে, এর মধ্যে 34টি হচ্ছে বিভিন্ন খাত ভিত্তিক মনোনীত, অর্থাৎ এগুলো নির্বাচন ছাড়াই সবসময় পূরণ হয়। এর বাইরে 46টি পদ থাকে যেগুলো নির্বাচনের মাধ্যমে পূরণ হওয়ার কথা, কিন্তু চেম্বার গ্রুপের 23টি পদ প্রার্থী না থাকায় সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 23 জন প্রার্থী নির্বাচিত হয়ে গেছেন। সঙ্গত কারণে এখন অ্যাসোসিয়েশন গ্রুপের 23 পদে 49 জন প্রার্থী থাকার কারণে এখানে নির্বাচন হচ্ছে। তো সকাল থেকেই কিন্তু এই বিআইসিসিতে ভোটাররা এসে নির্বিঘ্নে ভোট দিচ্ছেন এবং ভোট কেন্দ্রের বাইরে আমরা একটা নির্বাচনী যে আমেজ সেটা লক্ষ্য করেছি। তো আমরা এই মুহূর্তে একজন ভোটার আছেন আমাদের সাথে, বিসিসিআই সিনিয়র ভোটার, আমরা ওনার সাথে কথা বলবো। আসলে এপিসিসিআই তো গত গেল 2 সেশন পরে এবার নির্বাচন হচ্ছে, তাও 23 পদে, তো আসলে নির্বাচনী আমেজটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমি মনে করি অত্যন্ত আনন্দমুখর একটা পরিবেশে নির্বাচন হচ্ছে, কারণ আমরা নির্বাচন দিতে এসে আমাদের এই বঙ্গবন্ধু এখানে এই যে কনফারেন্স হলে ঢুকতেই আমাদের অনেক সময় লেগেছে, বাইরে অনেক আনন্দমুখর একটা পরিবেশ বিরাজ করছে। আমি মনে করি নির্বাচনে সকলেই আন্তরিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে, এবং যেটা আপনি বললেন যে যারাই নির্বাচন করবে, এটি আমাদের দেশের সবচেয়ে বড় অ্যাপেক্স বডি, ব্যবসায়িক সংগঠন। আমি মনে করি এই নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী পর্ষদ আসবে, সেই পর্ষদ আমাদের ব্যবসা বাণিজ্যের প্রসারে, ব্যবসা বাণিজ্যে যাতে আমরা আন্তর্জাতিকভাবে আরও ভালো করতে পারি সেই দিকে তারা নজর দিবেন, এবং সরকারের সাথে আলোচনা করে নীতি সহায়তা সহ অন্যান্য সুযোগ সুবিধাগুলো তারা দেবেন। শরীফ, আপনি শুনছিলেন যে আসলে এই নির্বাচনের মাধ্যমে আসলে ব্যবসায়ীদের যে আশা আকাঙ্ক্ষা সেটি পূরণ হবে তেমনটি প্রত্যাশা করছেন ভোটাররা, এবং এই পরিচালনা রাকিব আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এফবিসিসিআই নির্বাচনের খবর জানাতে রাকিব হোসেন আমাদের সাথে যোগ দিয়েছিলেন।